আসসালামু আলাইকুম। ওকে, নেক্সট আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুয়ানা। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। বলেন, পুষ্পের হাসি হাসলাম। শুভেচ্ছা নিবেন মাতু ভাই। হ্যাঁ জুয়ানা, আশা করি আপনি ভালো আছেন। আমারও শুভেচ্ছা আপনার এবং আপনাদের সকলের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাতুকর ভাই। তো হুম হুম, ভালো আছেন তো? ঝর্ণা প্রশ্ন করবে? আলহামদুলিল্লাহ। জি বলুন প্লিজ। হ্যাঁ, তো আমার একটা প্রশ্ন ছিল, ওই যে আমরা সবসময় অনেকেই বলে না যে অমুসলিমদের প্রতি বিদ্বেষ, কিংবা হচ্ছে গিয়ে নারীদের হেয় করা, কিংবা কোন ধরনের ঘৃণা প্রচার করা, তো এই ধরনের কথাবার্তা গুলা কি বাকস্বাধীনতা? নাস্তিকদের কোতল করা বা যে কোনো প্রকারের বিদ্বেষ ওয়াজের মাধ্যমে যে শত শত লক্ষ লক্ষ মানুষের সামনে করা হয়েছে, এটাকে কি আমরা বাক স্বাধীনতা বলে চালাতে পারি, নাকি এগুলা করতে দেওয়া উচিত না? ঘৃণার কথা বলতে, দেখেন দেখেন, ধরেন আমি কাউকে কুত্তার বাচ্চা বললাম, এরকম কি নাকি না? আর মানে নাকি শুধুমাত্র তাদের প্রতি ঘৃণা করার কথাটা? যেমন ধরেন আমি একজন, আচ্ছা, ওয়াজের মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে যে কোনো একটা জাত তুলে বা বিশ্বাসের ভিত্তিতে পুরা সবাইকে জেনারেলাইজ করে কি করে তাদেরকে এক্সক্লুড করার কথা বলে, এক্সিকিউট করার কথা বলে, তারপরে হেট করার কথা বলে, ডিসক্রিমিনেট করার কথা বলে, এরকম বলে। এটাকে আপনি হেট স্পিচ বলতে পারেন। কিন্তু যদি কেউ ধরেন ব্যক্তিকে কেন্দ্র করে বলতেছে, মানে যেটার মধ্যে কোনো জেনারেলাইজেশন নাই, এখন সেইটাকে আপনি যদি খারাপ বলেন, যেমন ধরেন আমি বললাম যে এবিসি নামের যে ব্যক্তিটা আছে, এবিসি, তারে আমি একদম চরম গালাগালি করলাম, তার প্রতি ঘৃণা ছড়াইলাম, সেটা কীরকম? তাকে নিয়ে আর কি ঘৃণা ছড়াইলাম, কীরকম? এবিসির আমি অনেক হেট করি, এবিসিতে সবাই হেট করুন, এই সেই না, এইটাকে তখন আপনি আর কি ওই জেনারেলাইজড যে হেট স্পিচ বলতেছি আমরা যেটাকে, সেটার অন্তর্ভুক্ত করতে পারেন না। বাট আপনি যদি করেন আর কি, লয়ের মাধ্যমে যদি আপনি করেন আর কি, তাহলে আপনি সমস্যায় পড়বেন। সেটা হচ্ছে কি, আপনি অ্যাকচুয়ালি এরকম একটা সোসাইটিকে কন্ট্রোল করতে পারবেন না, যেই সোসাইটিতে কেউই কাউকে তার কেউই কাউকে নিয়ে তার এক্সপ্রেশন আর কি পাবলিকলি এক্সপ্রেস করতে পারে না, তার ওপিনিয়নটা এক্সপ্রেস করতে পারে না, এরকম একটা সোসাইটি আপনি কন্ট্রোল করতে পারবেন না অ্যাকচুয়ালি। দিন শেষে কয়জনে আপনি ঠেকাবেন? কারণ কেউ সবাই সবাই কিছু না কিছু বলবেই, তখন আপনি তো ঠেকাইতে পারবেন না। এই জন্য কেন এই মানে এই জেনারেলাইজ করা হেট্রেডগুলোকে কেন ঠেকানোর চেষ্টা করা হয়, কারণ ওইটা ইফেক্ট ফেলে, ওইটা ইফেক্ট ফেলে হচ্ছে ওই মানুষটার প্রতি বা ওই মানুষের মতো ওই গোষ্ঠীটার অন্তর্ভুক্ত অন্য যারা আছে তাদের প্রতি, ওই গ্রুপটার মানে ওই একই ক্যারেক্টারিস্টিক্স আছে এরকম মানুষগুলোর প্রতি ইফেক্ট ফেলে। এখন এটাকে বাকস্বাধীনতার অংশ বলবেন কিনা, এটা ডিপেন্ড করতেছে আপনি বাকস্বাধীনতা বলতে আসলে কী বোঝাচ্ছেন সেটার উপরে। মানে বাক বলতে যেমন ধরেন আমি বললাম খুন করো, এটা নাম কি বাক হবে? মানে এটা কি আর কি, এটা কি একটা স্পিচ নাকি এটা অ্যাকচুয়ালি একটা অর্ডার, খুনের একটা অর্ডার? মানে ডিপেন্ড করতেছে আপনি কি স্পিচ বলতে কাকে বোঝাচ্ছেন সেটার উপর। যেমন ধরেন আমি কিছুই বলিনি, খুন করে কিছুই বলিনি, আমি জাস্ট হুম হুম বলছি, আর ওই পাশে অলরেডি মনে করেন একজন গুলি করে মেরে দিছে, এই যে হুম বললাম, আমি তো কোনো স্পিচ দিইনি, আমি সাউন্ড করছি একটা, এমনকি সাউন্ডও করিনি মনে করেন, আমি জাস্ট এই যে বাংলা সিনেমাতে দেখছেন না, রুমাল উঁচা করে ধরে আর উপাশে ইয়া করে ফাঁসিতে ঝুলাই ফেলে সাথে সাথে জল্লাদ, ইনস্ট্যান্টলি রুমালটা উঁচা করে রুমালটা কি করে ফেলে দেয় ওপাশে। সে তো কোনো কথাও বলে নাই, সে কোনো সাউন্ডও করে, সে জাস্ট একটা জেস্টার মেক করছে। কেমনে সে জেস্টারটা কি ছিল? জেস্টারটা ছিল একটা রুমাল সে হাত থেকে ফেলে দিছে, সে কোনো সাউন্ড করে কিচ্ছু না। অথবা কেউ যদি হাত দিয়ে ইশারা করে হাতটা উপরে আর কি, হাতটা উপরে তোলে, মানে জাস্ট একটা ইশারা করলো, সো ওইটাকে কি আপনি স্পিচ বলবেন কিনা? সে তখন এটা মানে আপনি যেই সংজ্ঞাটা যেভাবে নির্ধারণ করবেন যে কোনটাকে স্পিচ ধরবেন, কোনটাকে মানে স্পিচ না হইলেও স্পিচ ধরবেন, আর কোনটাকে স্পিচ হইলেও স্পিচ না ধরে অন্য কিছু ধরবেন, হুকুম ধরবেন, যেমন ইনসাইটমেন্ট, অর্ডার, এইগুলো হিসেবে ধরবেন কোনটাকে, সেটার উপর ডিপেন্ড করতেছে। কেউ কেউ আছে ফ্রি স্পিচ অ্যাবসোলুটিস্ট, ওরা মনে করে যে তাদের বক্তব্য হইতেছে কেউ কাউকে যদি ঘৃণাও ছড়ায় কাউরে নিয়ে, কেউ যদি কাউরে নিয়ে খুনের কথাও বলে বেড়ায়, স্টিল ওইটা যেহেতু স্পিচ ওইটা অ্যালাউ করতে হবে, ফ্রি স্পিচ অনেকে আছে এটা বলে। তো আপনি যদি এখন সেরকম হন, সেটাও সম্ভব, সেটা কীরকম যে আপনার তাহলে সোসাইটিতে এরকম মেকানিজম থাকতে হবে যে কোনো এক টম ডিক অ্যান্ড হ্যারি কইছে আর ঘৃণা করো, ওই টম ডিক অ্যান্ড হ্যারির কথা কেউ দামই দিল না, অথবা দাম দিতে গেলেও হচ্ছে সেটাকে প্রোটেক্ট করার মতো একটা মেকানিজম আছে ওই সোসাইটির, ওই গভর্নমেন্টের বা ওই মানুষগুলার, তখন সেই রকম যদি এরকম যদি হয় সোসাইটিটা, তখন আপনি হয়তো তেমন একটা প্রবলেমে পড়বেন না, আপনার জন্য এটা কোনো ব্যাপারই হবে না যে কোথাকার কোন রাম জাম মধু কধু সধু তখন সমকামীদেরকে বাজে কথা বলছে, সেটা অ্যাকচুয়ালি মানে সমকামীদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ প্রভাব ফেলাটা থেকে ঠেকাই দিবে হচ্ছে ওই মেকানিজমটা। সেটা হইতে পারে ল এনফোর্সমেন্ট বাহিনী কোনো একটা এজেন্সি আর কি, অথবা এরকম মানে যে কোনোভাবে, অথবা হইতে পারে যে বেসিক কিছু রাইটসকে খুবই স্ট্রিক্টলি মেনটেন করা, যে এইগুলো মানুষ এনশিওর করা যে এগুলো মানুষ পাচ্ছে কি পাচ্ছে না, এইভাবে আপনি যে কোনো মেকানিজম দিয়ে আর কি আপনি সেটাকে প্রোটেক্ট করতে পারেন। কিন্তু এটা একটু টাফ, এই কারণে যেমন ইউএসএতে আমরা দেখতেই পাচ্ছি কী অবস্থা হয়ে আছে মাশাল্লাহ। তো আবার
এই টাফ জন্য কি আমরা ওইটা করবো না? সেরকম অনেক সোসাইটি আছে, তারা করে কি এত টাফ জবে যাব না, আমি কি করব এই সমস্ত ব্যাপারগুলোকে, আমি আমি স্পিচের আন্ডারে ধরবো না, আমি স্পিচের আন্ডারে না ধরে কিসের আন্ডারে ধরবো, আমি ধরবো এগুলোকে হেট্রেডের আন্ডারে। হেট্রেড স্পিচ দিয়েই হয়েছে, বাট ওটা হেট্রেড। যেমন ধরেন খাবার, বিষ, বিষ বলতে তো অ্যাকচুয়ালি কোনো পদার্থ না, এবার ধরেন কোনো একটা ধরনের মানে যেগুলো আমরা পয়জন বলি চিনি, এরকম কিছু একটা ধরেন, ধরেন পটাশিয়াম সায়ানাইড, আমি জেনারেলি বলতেছি বিষ, আপনি বুঝে নিন যে বিষ বলতে আমি বুঝাইতেছি যেগুলো মানুষকে হার্ম করে, যেগুলো মানুষকে মৃত্যুর দিকে পর্যন্ত ঠেলে দেয়, সেইগুলো বুঝাইতেছি আর কি, পয়জন। তো এখন পয়জন মানে এটা তো খাবার, মানে মানে পয়জনগুলো তো ম্যাক্সিমামই দেখা যায় যে খাবারের সাথে মিক্স করে খায়, রাইট? তো এটাকে কি খাবার বলি আমরা? আমরা যখন বলি যে খাবারের স্বাধীনতা আছে, বা মানুষ খাবার খাইতে পারে, বা মানুষ যে কাউকে খাবার খাওয়াইতে পারে, বা খাবার বিক্রি করতে পারে, বা খাবার, মানে আমরা কি এটাকে খাবার বলে লেবেল করি, নাকি খাবারের মতো দেখতে হইলেও খাবারের মতো একই প্রসিডিউরে আমরা ইনটেক করি, স্টিল ওইটাকে খাবার না বলে অন্য কিছু বলি? যেমন একটা বাস্তব উদাহরণ হতে পারে পোশাক। আচ্ছা, স্বস্তিকা চিহ্নকে কি আমরা পোশাক বলবো? একটা গেঞ্জির মধ্যে স্বস্তিকা চিহ্ন আঁকা আছে, হিটলারের যে চিহ্নটা স্বস্তিকা, এটাকে কি আমরা এখন পোশাক বলবো? উত্তর হচ্ছে যে ডিপেন্ড করতেছে আপনি পোশাকের সংজ্ঞাটা কেমনি করতেছেন। বা যদি এটাকে পোশাক বলেন, তাহলে আপনার এটা স্বাধীনতার পক্ষে থাকতে হচ্ছে যে মানুষ চাইলেই স্বস্তিকা চিহ্ন পরে বেড়াইতে পারে। কিন্তু আপনি যদি এটাকে ধরেন যে না, এটা পোশাকের মতো দেখতে, বা পোশাকের মতোই এটা, এটা পোশাকের অন্তর্ভুক্ত হইলেও এটাকে পোশাক বাদে অন্য কিছুর শ্রেণীভুক্ত করা যায়, যেটা কিনা হার্মফুল সোসাইটির জন্য, তখন আপনি পোশাক হওয়ার পরেও, পোশাকের স্বাধীনতায় থাকার পরেও এটার বিরোধিতা করতে পারতেছেন, মানে এটাকে আপনি নিষিদ্ধ করতে পারতেছেন। অ্যান্ড এটাকে নিষিদ্ধ করা হয় বিভিন্ন দেশে, যেমন যেমন বিশেষ করে জার্মানি এবং আশেপাশের দেশগুলোতে, অস্ট্রিয়া, অস্ট্রিয়া, পোল্যান্ড, তারপরে ওপাশে নেদারল্যান্ডে, বেলজিয়ামে, এই পশ্চিম পাশে আর কি। সো এইগুলো দেশগুলোতে কিন্তু দেখা যায় যে স্বস্তিকা চিহ্নটাকে খুব বাজেভাবে সোশ্যালি এবং লিগালি দেখা হয়। তো কিন্তু ওটা তো একটা পোশাক, ওটা তো পোশাকের একটা অংশ। তাহলে এরকম আপনি স্পিচ বলতে, খাবার বলতে, পোশাক বলতে কি বোঝাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে প্রথমত। কিন্তু এটা কোনো জরুরি বিষয় না যে আপনাকে এটার ডেফিনেশনটা প্রিসাইজলি দিতেই হবে। যদি আপনি আলাদাভাবে বলেই দেন যে যতই খাবার হোক, যতই স্পিচ হোক, যতই পোশাক হোক, এই এই জিনিসগুলো অ্যালাউড না। কেন অ্যালাউড না? এই এই কারণে, কারণ এই যে ক্ষতিগ্রস্ত করা হয়, করে অন্যদেরকে, সেইভাবে যদি আপনি আর্গু করেন, বা সেইভাবে যদি আপনি ওই সোসাইটিটাকে বিল্ড করেন, তাহলে আপনি এগুলোকে লিগালি ইয়া করতে পারেন, মানে লিগালি আপনি ক্রিমিনালাইজ করে রাখতে পারেন। তার মানে আপনার কথাটা সংক্ষিপ্ত উত্তর হয় না, হয় হয় না, যদিও স্টিল যদি সংক্ষেপে বলতে চাই, এক লাইনে যদি বলতে চাই, তাহলে উত্তরটা হচ্ছে আপনার ইচ্ছা, মানে সোসাইটির ইচ্ছা, আপনাদের মানে আমাদের মানে সবার ইচ্ছা, যে এটাকে আমরা স্পিচ হিসেবে ধরবো, ফ্রিডম অফ স্পিচ হিসেবে ধরবো, নাকি ধরবো না, মানে এটা আমাদের ইচ্ছা। আরও একটা উদাহরণ বাদ গেছে, ব্যক্তি স্বাধীনতার উদাহরণটা, যেমন আমরা বলি আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, আবার একই সাথে বলি ওয়েট 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 ওয়েট, অন্যের ক্ষতি না করে। তাহলে আমরা কি তাহলে ব্যক্তি স্বাধীনতার পক্ষে থাকলাম না? অন্যের ক্ষতি যে আমরা তো অন্যের ক্ষতি করতে পারতেছি না। যেমন ওই যে এক মুমিন ভিডিও বানাইছে না, বলে যে আপনারা স্বাধীনতার কথা বলেন, পুরুষের কি স্বাধীনতা আছে, চাইলেই কি সে কাউকে ধর্ষণ করতে পারবে? সো দেখেন, তার মানে দাঁড়াচ্ছে কি আমরা ব্যক্তি স্বাধীনতার পক্ষে, আবার আমরা বলতেছি অন্যের ক্ষতি করা যাবে না, এটা কি কনফ্লিক্টিং? না, যদি আপনি মনে করেন কনফ্লিক্টিং তাহলে তাই, আপনি যদি মনে করেন যে আপনি সেটাকে অ্যালাউ করবেন, সবাইকে ক্ষতি করাটাও অ্যালাউ করবেন, আপনার ইচ্ছা, কিন্তু করলে সোসাইটিটা আর কি বেটার পজিশনে যাবে না। তার মানে আমাদের ইচ্ছাটা ডিপেন্ড করতেছে, বা আমাদের ইচ্ছাটা হওয়া উচিত ভালো একটা গোলকে কেন্দ্র করে। যেমন ধরেন ভালো গোলটা কি? সোসাইটিটাকে, সোসাইটির বেটারমেন্ট, সোসাইটিটাকে একটা বেটার পজিশন নিয়ে যাওয়া। তাহলে সেই রকম ইচ্ছা থেকে যদি, সেই রকম গোল থেকে যদি আপনি ইচ্ছা নিতে চান, তাহলে অবভিয়াসলি এই ধরনের স্পিচগুলোকে ইদার আপনাকে লিগালি, লিগালি ডিজালাউ করতে হবে, ক্রিমিনালাইজ করতে হবে, অর সোশ্যালি এটাকে ভিলিফাই করতে হবে, অর আরেকটা অপশন হচ্ছে যে এগুলোকে অ্যালাউ করতে দিয়ে আপনি এমন কোনো মেকানিজম আবিষ্কার করতে হবে যেই মেকানিজমটা অন্যদেরকে এগুলোর হার্ম থেকে প্রোটেক্ট করে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে জভাই? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে যে ধরেন কেউ যদি এই ধরনের কোনো মানে ঘৃণা প্রচার করে, এবং সেজন্য যদি অন্য কেউ একজন উদ্বুদ্ধ হয়ে কারো ক্ষতি করে দিল, তাহলে কি বিষয়টা, যেমন ওই সোসাইটিতে যদি কোনো ধরনের এই বিষয়গুলো নিয়ে যে ধরেন কেউ একজন একটা ঘৃণা প্রচার করছে, এবং সেটা নিয়ে উদ্বুদ্ধ, সেটা থেকে উদ্বুদ্ধ হয়ে অন্য একজন কোনো ধরনের কোনো ক্ষতি করছে, বা খারাপ কাজ করছে, কিংবা কোনো অপরাধ করছে, এবং সেই অপরাধের জন্য কোনো লিগাল প্রসিডিউর নাই, কিংবা ল এনফোর্সমেন্ট অথরিটি এটাকে কোনো মানে পাত্তা দিচ্ছে না, তো সেক্ষেত্রে কি করা যায়? বা বা এই যে মনে করেন ওয়াজের মাধ্যমে যে নারীর প্রতি যে ঘৃণা, বা যারা ধর্ম বিশ্বাস করে না তাদের প্রতি যে ঘৃণা, এবং সেই ঘৃণার ইয়ে পড়ে যে নারীর বিরুদ্ধে যে বর্তমানে আমরা যে বিষোদাগার যে বাস্তবই আমরা দেখতে পাচ্ছি, বা অনেক তো অবিশ্বাসীকে হত্যাও করা হয়েছে, তার মানে তো তাদের এটা তো প্রভাব আমরা সমাজে পাইতেছি। তাহলে ওইটাকে কি আমরা মানে মানে ঘৃণা বলবো না? এটাকে আমরা কি বাক স্বাধীনতা বলে আমরা চালিয়ে দিবো তাদের? এক্স্যাক্টলি, তার মানে আপনার গোলটা হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করা, সেই গোলকে সামনে রেখে আপনার হাতে যেহেতু এমন কোনো মেকানিজম নাই যেই মেকানিজম দিয়ে আপনি এই যে এদের প্রতি হওয়া ক্ষতিটাকে ঠেকাইতে পারেন, সেহেতু এই মুহূর্তে আপনার জন্য বেটার পজিশন হচ্ছে এই 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 শব্দগুলাকে বা এই কথাগুলাকে, এগুলাকে রেস্ট্রিক্ট করা, রাইট? এক্স্যাক্টলি, মানে এগুলা, কারণ এগুলো তো সরাসরি ক্ষতি হইতেছে,
কাল্পনিকও না, ক্ষতি হইতেছে তো, এটা আমরা পাইতেছি, এটা প্রমাণ তো পাইতেছি, পাইতেছি প্রমাণটা বর্তমানে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বর্তমানে যে বাংলাদেশের নারীর প্রতি যে এত বেশি বিদ্বেষ, তার তো মনে করেন বেশিরভাগই তো ওয়াজের মাধ্যমে, এখন তো মনে করেন 5-6 বছরের বাচ্চারাও তো এখন নারীর প্রতি বিদ্বেষ করতেছে, ঘৃণা ছড়াইতেছে নারীর প্রতি, এবং ওয়াজেরই ফসল, ধর্মের প্রচারের তো ফসল, তাহলে আমরা কি এটা বন্ধ করবো না? এক্স্যাক্টলি সেটাই বললাম যে এটা ডিপেন্ড করবে আপনার ডিসিশনের উপর। সো আপনি যেহেতু ডিসাইড করতেছেন যে যেহেতু এই মুহূর্তে অন্য কোনো অল্টারনেটিভ মেকানিজম নাই আমাদের হাতে, যে মেকানিজমটা দিয়ে এই যে কোথাকার কোন হুজুর ওয়াজের মধ্যে কি বলছে নাই বলে, এতে কোনো মেয়ের প্রতি কোনো নারীর প্রতি কোনো ধরনের মানে পরিবর্তন আসবে না, এই সোসাইটির দৃষ্টিভঙ্গির বা তার প্রাপ্ত সুযোগ সুবিধার বা তার জীবনযাপনে কোনো ধরনের পরিবর্তন আসবে না যদি এই মেকানিজমটা যেহেতু নাই। এই মেকানিজমটা যদি থাকতো তাইলে কিন্তু আমি আপনাকে কইতে পারতাম, আরে জ ভাই কন কি ওই হুজুরে কইছে তো আপনার কি ওই আপনার 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 বা আপনার পরিবারের কোনো নারী সদস্যের তাদের কি কোনো জীবনযাপনে কোনো সমস্যা হইতেছে? যদি না হয় তাহলে এই হুজুর ব্যাটারে আপনি এই কি কইছে সেটা নিয়ে আপনি এত মাথা ব্যথা, আপনার আপনার জীবন নিয়ে আপনি যাপন করেন জান পাচ্ছেন, কিন্তু সেটা তো করতে পারতেছি না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটাতে ক্ষতি হচ্ছে আর আমাদের হাতে কোনো অল্টারনেটিভ নেই। তাহলে আমাদের হাতে যেহেতু অল্টারনেটিভ নাই সেই কারণেই আমরা এইগুলাকে রেস্ট্রিক্ট করি বা রেস্ট্রিক্ট করার পক্ষ থেকে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু চাইবো এমন একটা সোসাইটি যেখানে এরকম একটা মেকানিজম থাকবে যেখানে কোথাকার কোন আম জাম যদু মধু কত কি কইলো কি গাইলো কি লিখলো কি কি ইশারা দিলো এটা দিয়ে কারো জীবন চেঞ্জ হবে না, কারো জীবনে বিন্দু পরিমাণ ইফেক্ট ফেলবে না। আমি ব্যক্তিগতভাবে অবভিয়াসলি এরকম একটা সোসাইটিতে থাকাটা প্রেফার করবো, এরকম একটা মেকানিজম তৈরি হোক এরকমই চাইবো, কিন্তু এটা যেহেতু নাই সেহেতু এই মুহূর্তে আমি অবভিয়াসলি এই জিনিসগুলোকে রেস্ট্রিক্ট করার পক্ষে থাকবো। যেমন ধরেন বর্ডারলেস পৃথিবী, আমি তো অবভিয়াসলি বর্ডারলেস পৃথিবীর পক্ষে, তো এই মুহূর্তে কি বর্ডারলেস ধরে নিয়ে এরকম মনে করেন আমি রাতের বেলা একটা দাম্পা হাতে নিয়ে ফু দিতে দিতে সুন্দর মতন ভারতের বা কার্গিলের ওইখানে বর্ডারের দিকে হাঁটা শুরু করলাম? ভাই আমি কি আস্ত থাকবো? আমার এত মানে বলবে গরু কার বাড়ি, গরু কি গরুর চোরা কার বাড়ি বলে, গরু চোর বলে গুলি করে দিবে তো তখন তো, মানে আমি বর্ডারলেস পৃথিবীর পক্ষে, বাট এই মুহূর্তে আমাদের হাতে যেই অল্টারনেটিভটা আছে যেটা আছে যতটুকু সামর্থ্য আছে সেইটার সাথে সামঞ্জস্য রেখে মানানসই রেখে যে যেই যেই সুবিধা যেই যেই ডিসিশনগুলো নিলে সুবিধা হয় সেই সেই ডিসিশনগুলো নেওয়ার পক্ষে থাকি আমি, তাই না? এবং আস্তে আস্তে ওই ইয়ার দিকে যাই, বর্ডারলেস পৃথিবীটার দিকে আমরা আগাই। যেমন দেখেন ইউরোপ অলরেডি অলরেডি 26টা দেশ কিরকম বর্ডারলেস হয়ে গেছে, আরো আস্তে আস্তে ওদের মানে বাকি আরো যে মানে 33টা দেশ তো সবাই আরো গুলাও আর কি এরকম হবে আস্তে আস্তে বর্ডারলেস হবে। রিসেন্টলি যেমন 2টা দেশকে প্রস্তাব করা হয়েছে এরকম আস্তে আস্তে বাড়বে, এই জিনিসটা বাড়বে। একটা সময় দেখা যাবে হয়তো যে যে সাউথ আফ্রিক সাউথ সাউথ আমেরিকার যে দেশগুলো বা আফ্রিকার যে দেশগুলো সেটাও এরকম বর্ডারলেস হবে, ওরাও এরকম আফ্রিকান ইউনিয়ন বানাবে, ওরাও এরকম মানুষ শেঙ্গেন ভিসায় যেরকম ইউরোপে ঘুরতে যায় হ্যাঁ সেরকম মানুষ আফ্রিকান ইউনিয়ন ভিসায় বা ধরেন আফ্রিকানের মানে কোনো একটা যেখানে চুক্তিটা হবে সেইটার নাম অনুযায়ী তো চুক্তিটা হবে, হয়তো ধরেন ভিসাটার নাম হবে মনে করেন হাডার ভিসা, হাদার ভিসা, হাদার নামক যে জায়গাটা আছে সেই জায়গাটার নামে একটা ভিসা হইলো। সো পুরো আফ্রিকাতে সে আফ্রিকান ইউনিয়নে সে ঘুরতে পারবে এবং সবাই সেখানে ঘুরতে যাবে, অ্যান্ড ওরা ওই যে বর্ডারলেস একটা যে কন্টিনেন্ট বানাইলো এটা ওদেরকে আরও ভালো দিকে ভালোর দিকে আগায় যাবে আমি মনে করি। যে অবভিয়াসলি ফিউচার পৃথিবী এরকমই হবে, কারণ বিচ্ছিন্ন হয়ে কেউই আর কি ভালো থাকতে পারবে না, কেউই কেউই আধুনিকতার সাথে তাল মিলাই চলতে পারবে না বিচ্ছিন্ন হয়ে, এরকম বিচ্ছিন্নতাবাদী অন্যের উপর আগ্রাসী মনোভাব নিয়ে কেউই টিকে থাকতে পারবে না, কারণ আস্তে আস্তে মানুষরা এটা বুঝতেছে মানে মানুষ মানুষকে বোঝাচ্ছে, মানুষ কনভিন্স হচ্ছে যে ইউনিটি হচ্ছে পাওয়ার। আমি এরকম একটা ওই যে ইউনিট আর্টিস্ট নাকি জানি একটা আছে না শেঙ্গেন ভিলেজের মধ্যে যেই একটা স্কাল্পচার আছে আমি ওইটা একবার ওই কারণে দেখেছিলাম যে সেখানে ওইরকম ইয়াগুলা লেখা ছিল, এই কথাগুলো লেখা ছিল যে এই পৃথিবীটা কিছু মানুষের মানে কথাটা আমি আসলে ভুলে গেছি যদিও, যাই হোক মানে মানে 2টা হাত একটা হাত আর একটা হাতকে ধরে আছে উপরে আর নিচে ওইরকম আর কি একটা স্কাল্পচার ওইটা ওই ওই ওইটা ওইটাতে আর কি, এটা হচ্ছে ইয়াতে শেঙ্গেন ভিলেজের মধ্যে আর কি আছে। এনিওয়ে ভাই আপনি যেটা আপনি যেটা বলতেছিলেন আর কি যে আমরা অবভিয়াসলি হ্যাঁ রেস্ট্রিক্ট যদি আমাদের হাতে যেহেতু অল্টারনেটিভ নাই সেহেতু আমরা এখন না করে আসলে আমাদের উপায় নেই, কারণ আমাদের তো প্রোটেক্ট করতে হবে, স্পিচের চাইতে বেশি প্রোটেক্ট করাটা জরুরি হচ্ছে মানুষকে। হ্যাঁ, তো যদি এটা ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি তাহলে ওইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লিগালি কোনো ভাবে রেস্ট্রিক্ট করা হচ্ছে না। তো ব্যক্তিগতভাবে যারা আছেন সাধারণ মানুষরা বা আমরা যারা আছি, আমরা এই বিষয়গুলো আসলে কিভাবে রেস্ট্রিক্ট করতে পারি, মানে আমাদের ইয়ে থেকে আর কি অবস্থানটা কেমন হবে আমাদের? মানে আমাদের আমরা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবি তা আমাদের মানে এগুলো ভূমিকা আমাদের কি হইতে পারে, কিভাবে আমরা এগুলা থেকে আমরা মানে কমিয়ে আনতে পারি, মানে আমাদের কি কোনো ভূমিকা আছে নাকি শুধুমাত্র ওই প্রশাসনই কিছু করতে পারবে? মানে ব্যক্তিগতভাবে আমরা তো কিছু করতে পারবো না, আমরা শুধু অ্যাওয়ারনেস রেজ করতে পারবো এই এইভাবে লাইভ লাইভ করে লেখালেখি করে, যেভাবেই পারেন সেইভাবে, কিন্তু অন্য আর যাই করেন আপনি আপনি তো কোনোভাবেই মানে আরেকজনের জীবনকে তো রেস্ট্রিক্ট করতে পারবেন না কোনোভাবেই, এইটার এটার অধিকারটাও আমাদের থাকা উচিত না আরেকজনের লাইফকে রেস্ট্রিক্ট করার, তাই না? মানে থাকলে তো এটা আমাদের আমরা তো প্রবলেমে পড়বো। যেমন আপনি একটা কারণ দেখায় ওইটাকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করতেছেন, আরেকজন আরেকটা কারণ দেখায় আপনাকে রেস্ট্রিক্ট করার
চেষ্টা করবে, সো ওইভাবে তো সোসাইটিটা কেওসের দিকে আগাবে, তাই না? সোসাইটিটা অবভিয়াসলি কেওসের দিকে আগাবে না, সেটা বলতেছিলাম আর কি। তো আমরা সেই জন্য ইয়া করব, ওই এটা নিজেরা না করে এটা অথরিটির দ্বারাই করাবো। আর ধর্মের নাম করেও যদি কেউ এগুলা করে, তবুও কি এগুলাকে জায়েজ হয়ে যাবে নাকি ঘৃণা ঘৃণাই থাকবে? কেউ যদি মনে, যেমন ধরেন শায়খ আব্দুর রাজ্জাক, উনি মনে করেন রবীন্দ্রনাথের বিরুদ্ধে যদি ঘৃণা প্রচার করে, বা কাজী নজরুল ইসলাম, বা হোয়াট এভার বেগম রোকেয়া, কিন্তু করার পরে কিন্তু একটা কথা বলে দেয়, এটা আমি বলি নাই, এটা স্বয়ং আল্লাহ কোরআনে বলে দিছে, হাদিসে বলে দিছে, তার মানে উনি কিন্তু কোনো দোষ নিচ্ছে না। হ্যাঁ বলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তাইলে এখন আমরা কি কোরআনকে তাইলে ছাইড়া দিব? সো অবভিয়াসলি সোসাইটির উচিত এটা নিয়ে, এটা নিয়ে ডিসিশনে পৌঁছানো যে আমরা কি কোরআনকে ছাইড়া দিব, কোরআন যেমন জিনিসটাকে কি আমরা ছেড়ে দিব নাকি না? কোরআনের মধ্যেও যদি থাকে, বাইবেলের মধ্যেও যদি থাকে, স্টিল ধর্মের নাম করে সেটা কোনো পাস পাবে না, ফ্রি একটা পাস পাবে না। যে এই ফ্রি পাস, যেই ফ্রি পাসটা দিয়ে তারা হচ্ছে যা খুশি তাই বলে এবং যা খুশি তাই করে বেড়াইতে পারবে। যেমন উনি একটা, যেমন এরকম আর অনেকেই বলে এবং বেশিরভাগই এখন এই কৌশলটাই ইউজ করতেছে, যে এটা মনে করেন এটা আমি বলি না, এটা আমার কথা না। যেমন উনি একটা একজন ওয়াজি বলছিল যে কোন একটা কোর্টে তার নামে মামলা হয়েছিল 100,000 টাকার, যে উনি রবীন্দ্রনাথের নাকি মানের হানি করছেন। তখন কোর্টকে উনি বলছেন যে এটা আমি বলি নাই, এটা স্বয়ং আল্লাহ বলে দিছে। তারপরে তারপর ওনাকে কোর্ট থেকে তাকে ওনাকে খালাস দিয়ে দিছে, ওনার নামে আর কোনো ইয়ে হয় নাই। তার মানে মানে তাহলে কি এখন মনে করেন আমি নিজে দোষ নিতাম না, সেটা আল্লাহর উপর দিয়ে মানে দিয়ে দিলাম, অথবা কোরআনের উপর বা ধর্মগ্রন্থের উপর দিয়ে দিলাম, সেটা যেতে সেই হোক। বুঝতে পারছি, বুঝতে পারছি। তবে সত্যি বলতে আমি কিন্তু রবীন্দ্রনাথের ইজ্জত হরণের, মানে রবীন্দ্রনাথের অনুভূতিকে প্রোটেক্ট করার পক্ষে না, বাই দ্য ওয়ে। সো না, এটা মানে একটা এক্সাম্পল দিলাম, মনে করেন সে নারীর প্রতি একটা বিদ্বেষ করতেছে, কিন্তু সে এটা দোষ নিচ্ছে না। মনে করেন আমি করতেছি, কিন্তু আমি দোষটা নিলাম না, আমি আল্লাহর উপর দিয়ে দিলাম, বা কোরআনের উপর বা অন্য যে কোনো একটা ধর্মগ্রন্থের উপর দিয়ে দিলাম, এবং আমি সেফ প্লেসে থাকলাম এবং কেউ কিছু বললো না, বুঝতে যে কোনো পারছি, ইয়ের উপর। বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা মানে যে কোনো ক্ষেত্রে অন্য, মানে আমি ধরে নিচ্ছি এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে ঘটেনি, এটা অন্য ক্ষেত্রে ঘটছে মনে করেন, ধরে নিচ্ছি। তা এখন সেই ক্ষেত্রে আর কি, যে হ্যাঁ অবভিয়াসলি এই কথা বলে তাকে পার পাইতে দেওয়া উচিত না তো? ওরে বাপরে, কয় কি হালা পালা। এবং বাংলাদেশে এটাই সবচেয়ে বেশি চলতেছে তো এখন। হ্যাঁ, এই জিনিসটার বিরুদ্ধে আর কি অবস্থান নেওয়াটা জরুরি। হ্যাঁ, আমি একমত আপনার সাথে, এই জিনিসটাকে প্রোটেক্ট করাটা জরুরি।